মোগল সম্রাট শাহজাহানের তৈরি তাজমহলের কথা তো সবাই জানি। গোটা বিশ্বজুড়ে বিশ্বের সাত আশ্চর্যের অন্যতম এই সদস্যের খ্যাতি কতটা আর বলার বাকি থাকে না। কিন্তু এই তাজমহলের অবকল এক প্রতিরূপ উপস্থিত আছে এই মহারাষ্ট্রের বুকে, যার নাম বিবিকি মাকবারা। বিবিকা মাকবারাতে, এটা ঔরঙ্গজেবের ছেলে তার মায়ের স্মৃতি হিসাবে এটা বানিয়েছিল। এটাকে মিনি তাজমহলও বলে। আমরা এবার এখানে ঘুরবো, ভেতরটা পুরো আপনাদের দেখাবো। তাহলে চলুন আমার সাথে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে ইন্ডিয়ানদের জন্য 25 টাকা, ফরেনারদের জন্য 300 টাকা, আর ভিডিও ক্যামেরার জন্য 100 টাকা। তাহলে চলুন ভেতরে ঢোকা যাক। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ শহরে অবস্থিত এই স্মৃতিসৌধ হুবাহু তাজমহলের কার্বন কপি। যদিও আয়তন ও খ্যাতির দিক দিয়ে তাজমহলের মতন বড় না হলেও মোগল স্থাপত্যের উজ্জ্বল রূপ তুলে ধরতে এই বিবিকি মাকবারা কোনো দিক থেকে ব্যর্থ হয় না। এই স্থাপত্যের প্রশংসায় কেউ যদি একে মিনি তাজমহল বলে টাইটেল দিয়ে থাকে তাহলে খুব একটা ভুল হবে না। এই সমাধিটি একটি উঁচু প্ল্যাটফর্মের কেন্দ্রে নির্মিত, যার কোণে 4টি মিনার রয়েছে। বিল্ডিং এর নিচের অংশ এবং গম্বুজটি বিশুদ্ধ মার্বেল দিয়ে তৈরি, সুন্দর খোদাই দিয়ে সজ্জিত, যেখানে মাঝখানের অংশটি বেসালিল ফাদের সূক্ষ্ম প্লাস্টার দিয়ে আবৃত আছে। যারা মহারাষ্ট্রে ট্যুর প্ল্যান করছেন তারা অবশ্যই কিন্তু এই ঔরঙ্গাবাদে বিবিকি মাকবারা মিস করবেন না, অবশ্যই দেখবেন। যারা আগ্রা এখনো দেখেনি তারা কিন্তু দুধের স্বাদ গলে মেটাতে এই মিনি তাজমহলটা দেখে যেতেই পারেন, সত্যি খুব সুন্দর। চলুন এবার এই সমাধিটি ভেতরে আমরা যাই। এই বিবিকি মাকবারা হলো আসলে একটা দরগা, যা তৈরির পিছনে ছিল মোগল সম্রাট ঔরঙ্গজেবের পুত্র আজম শাহ, যিনি এই দরগাটি তার মা দিলরাস বেনু বেগমের স্মৃতিতে নির্মাণ করেছিল। আজম শাহের ইচ্ছে ছিল তিনি একটি এমন কিছু নির্মাণ করবেন যা তাজমহলের অদম্য এক প্রতিযোগী হয়ে ওঠে। কিন্তু পর্যাপ্ত পরিমাণ তহবিল না থাকায় তার এই স্বপ্ন বাস্তবে পরিণত হতে ব্যর্থ হয়। বিবিকি মাকবারা দেখতেই শুধু তাজমহলের মতন নয়, বরং এই ইমারত নির্মাণে নিযুক্ত আর্কিটেক্টও তাজমহলের সাথে যোগাযোগ আছে। প্রায় 15,000 স্কোয়ার ফিট এলাকা জুড়ে থাকা এই ইমারতের অন্যতম আর্কিটেক্ট ছিলেন আতাউল্লা, যিনি তাজমহলের প্রধান নকশাকার ওস্তাদ আহমেদ লাহারির পুত্রও ছিলেন। এই দরগার প্রবেশদ্বারের দরজায় তার নাম পাওয়া যায়। এই ইমারতটির নির্মাণ হয়েছিল 1600
51 থেকে 61 খ্রিস্টাব্দের মধ্যে এবং নির্মাণের খরচা হয়েছিল 7 লক্ষ টাকা। তাজমহলের সাথে মিল থাকার জন্য একে ডেকানের তাজও বলা হয়ে থাকে। এত সুন্দর স্মৃতিসৌধটির সামনে ভিডিও বা ছবি তোলার লোভ আমিও সামলাতে পারিনি, তাই কিছু ভিডিও এবং ছবি আমিও তুলে নিয়েছি। আপনাদের আগের ব্লগে বলেছিলাম যে 4টে জায়গার প্লেসের ব্লগ আমি কিন্তু ওখানে দিইনি, আলাদা আলাদা আসবে, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছিল। এরপর কিন্তু আরও ব্লগ আসবে, অবশ্যই আমার সাথে থাকবেন। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে বলবেন কেমন লাগলো। আর যদি বেশি ভালো লেগে থাকে বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে অনেক অনেক করে শেয়ার করবেন। আর আজকে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা আছে সেটা কিন্তু অল করতে ভুলবেন না, তাহলে আমি যখন যা ভিডিও দেব আপনাদের কাছে সেই মুহূর্তে পৌঁছে যাবে। তাহলে আজ এই বিবিকি মকবরার গল্পটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই আসছে ইল্লোরা কেভস এবং দলতাবাদ ফোর্টের ভিডিও, সঙ্গে থাকবেন, মিস করবেন না। বিবিকি মকবরা আমাদের দেখা হয়ে গেছে, সত্যি খুব সুন্দর। এমনি এমনি এটাকে মিনি তাজমহল বলে না। আপনারা যদি মহারাষ্ট্রে আসেন বা ঔরঙ্গাবাদে আসেন অবশ্যই এটাকে দেখবেন, খুবই ভালো লাগবে দেখতে, একদমই মিস করবেন না, খুবই সুন্দর। তাহলে চলুন